বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 24 লাখ। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তথ্য সঠিক হলে এই সংখ্যাটি কম করে হলেও 50 থেকে 85 গুণ বেশি। তেমন হলে বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় 11.5 কোটি, যাদের বেশিরভাগেরই কোনো লক্ষণ দেখা দেয় না। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা। করোনা সংক্রমণ নির্ণয় পরীক্ষা নিয়ে অনেক দেশে রয়েছে অস্পষ্টতা, বিশেষ করে দেহে ভাইরাস সংক্রমিত হলেও কোনো লক্ষণ প্রকাশ না মেলায় হাসপাতাল পর্যন্ত যাচ্ছেন না নীরব বাহকেরা, অর্থাৎ পরীক্ষা না করায় আক্রান্তের তালিকায় আসছে না তাদের নাম। এমন পরিস্থিতিতে আক্রান্তের আসল সংখ্যা ধারণার চাইতে অনেক বেশি হতে পারে এমন আশঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের। শুক্রবার প্রকাশিত তাদের এক প্রতিবেদন বলছে, করোনা ভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা জানা সংখ্যার চেয়ে 50 থেকে 85 গুণ বেশি হতে পারে। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টির 3,330 ব্যক্তির ওপর চালানো হয় এই সমীক্ষা। গবেষণার সময় কাউন্টিতে আক্রান্ত ছিল 1,000-এর মতো আর মারা গিয়েছিলেন 50 জন, কিন্তু গবেষণায় দেখা যায় সান্তা ক্লারায় আসলে 48,000 থেকে 81,000 মানুষের দেহে করোনা ভাইরাস সংক্রমণ ঘটেছে, যা শনাক্ত সংখ্যার বহুগুণ বেশি। এ বিষয়ে মানবদেহের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা অ্যান্টিবডির কথা বলছেন গবেষকরা। স্ট্যানফোর্ডের এই গবেষক দল করোনা ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডির উপস্থিতি পরীক্ষা করে রোগীর সংখ্যার চেয়ে অনেক বেশি মানুষের মধ্যে তা দেখতে পেয়েছেন, অর্থাৎ কোনো না কোনো পর্যায়ে তাদের দেহেও ভাইরাস সংক্রমণ ঘটেছিল, কিন্তু অ্যান্টিবডির কারণে তাদের হাসপাতালে যেতে হয়নি। গবেষকরা বলছেন এ থেকেই বৈশ্বিক সংক্রমণ পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তাদের মতে আরও বড় এলাকা জুড়ে গবেষণা চালালে একই ফল আসবে, তেমনটা হলে বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা হবে ধারণার চেয়ে অনেক বেশি। তবে আরও গবেষণা ছাড়া এখনই কোনো সিদ্ধান্তে না আসার বিষয়ে সতর্ক করেছেন গবেষক দল। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।